আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি রামাদান মোবারক। সামনে আমাদের রোজার মাস শুরু হচ্ছে এবং এই রোজার মাসটা আমাদের ডায়াবেটিক পেশেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরে 11টা মাস আমরা একটা নির্দিষ্ট রুটিনে খাবার ওষুধের মাধ্যমে আমরা এই মাস পার করি, কিন্তু এই রোজার মাসে কিন্তু আমাদের অনেকগুলো তারতম্য চলে আসে। আমাদের খাবারের মেনু চেঞ্জ হয়ে যায়, আমাদের ঘুমের সময় চেঞ্জ হয়ে যায়, আমাদের প্রাত্যহিক জীবনে অনেক নিয়মই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই জন্য রোজার মাসে আমাদের একটা প্রিপারেশন বা প্রস্তুতি প্রয়োজন। এই প্রিপারেশন বা প্রস্তুতি যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি ডায়াবেটিস পেশেন্টদের কী হয়, রক্তের শর্করাটা বেড়ে যায়। আর আমরা কী চেষ্টা করি, আমাদের খাবারের মাধ্যমে, আমাদের ব্যায়ামের মাধ্যমে এবং ওষুধের মাধ্যমে আমরা এই রক্ত শর্করাটা কমানোর চেষ্টা করি। রোজার সময় একটা দীর্ঘ সময়ে আমাদের পেশেন্টদেরকে না খেয়ে থাকতে হয়, কোনো কোনো দেশে 12 ঘন্টা, কোনো কোনো দেশে 16 ঘন্টা, আমাদের দেশে অ্যাভারেজ 14 ঘন্টা না খেয়ে থাকতে হয়, দীর্ঘ সময় পানি এবং খাবার থেকে বিরত থাকতে হয়। ফলে এই সময় কিছু ঝুঁকি তৈরি হয় ডায়াবেটিক পেশেন্টদের, যেমন রক্ত শর্করা স্বল্পতা তৈরি হতে পারে, আবার রক্ত শর্করা বেড়েও যেতে পারে, ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হতে পারে এবং অন্যান্য রোগের জটিলতাও কিন্তু বেড়ে যেতে পারে। সো এই ঝুঁকিগুলো এড়িয়ে চলার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা আমাদের ডায়াবেটিক পেশেন্টদের কিছু প্রিপারেশন দিয়ে থাকি। সো এই প্রিপারেশন বা প্রস্তুতির প্রথম ধাপটা হচ্ছে রোজার শুরু হওয়ার আগেই ঝুঁকিটা নির্ণয় করে নেওয়া, যে আমি ডায়াবেটিক পেশেন্ট, আমার তো সঙ্গে হয়তো হার্টের সমস্যা আছে বা কিডনির সমস্যা আছে অথবা নাই, যেটাই হোক না কেন আমার ঝুঁকি কতটুকু আছে, এই যে সমস্যাগুলো কথা বললাম এই সমস্যাগুলো হওয়ার ঝুঁকি কতটুকু, এটাকে বলি আমরা প্রি রামাদান অ্যাসেসমেন্ট। সাধারণত রোজা শুরু হওয়ার বেশ আগেই, 4 থেকে 6 সপ্তাহ আগে আমরা সেটা করে থাকি। তো গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে ঝুঁকিটা এড়াতে হলে আমাদেরকে আগে থেকেই এই ঝুঁকিটা আছে কি না চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে হবে। এরপরে চলে আসে আরেকটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ওষুধগুলো আমরা 11 মাস ইউজ করছি, ব্যবহার করছি, খাচ্ছি বা ইনসুলিন নিচ্ছি, সেটা কিন্তু একইভাবে নেওয়া যাবে না রোজার মাসে। আমাদের অনেকগুলো ওষুধ আছে যেটা একটু রিস্ক থাকে, সেই ওষুধগুলো বিশেষ করে সালফোনিলিউরিয়া, ইনসুলিন বা এই জাতীয় ওষুধ যারা নিচ্ছেন তাদের কিন্তু এই মেডিসিনগুলো একটু পরিবর্তন করে নিতে হয়, রুটিন চেঞ্জ করতে হয়, অনেক সময় ডোজ চেঞ্জ করতে হয়। যে এইগুলো করতে হলে আপনাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এর পাশাপাশি আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে রোগীরা আমাদের কাছে জানতে চান যে আমি কী খাবার খাবো, আমার খাবার মেনুটা কী হবে, আমার ক্যালোরি কি সেম থাকবে, একই থাকবে। আমাদের দেশে আমাদের যে রোজার যে আমরা ট্র্যাডিশনাল যে খাবারগুলো খেয়ে থাকি এর বাইরে যাওয়ার স্কোপ বা সুযোগটা খুব কম থাকে। আমরা চেষ্টা করি আমাদের পেশেন্টদের জন্য একই ক্যালোরি বজায় রেখে, একই খাবারের ক্যালোরি বজায় রেখে আমরা রোজার অনুযায়ী এই রুটিনটা করে দেওয়া। সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে 6 বেলার খাবারকে আমাদের 3 বেলাতে নিয়ে আসতে হচ্ছে। আমরা প্রচুর পানি পান করতে বলি, যখন আমাদের ইফতার থেকে সেহরি পর্যন্ত কফি চা যত কম খাওয়া যায় সেটা ভালো, কারণ এগুলো ডিহাইড্রেশন করে, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। সো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শুধু ওষুধের সমন্বয় না, খাবারের একটা সমন্বয় করতে হবে। 3 নম্বর পয়েন্ট চলে আসে, আমি ব্যায়াম করবো কি করবো না, একটু গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমি তারাবির নামাজ পড়ি তাহলে আমার আর অতিরিক্ত ব্যায়াম করার কোনো প্রয়োজন হবে না। তাও যদি কেউ মনে করেন যে একটু হাঁটতে চান, একটু জগিং করতে চান, সেটা ইফতারের পরে করতে পারবেন। এরপরে চলে আসে যে আমি ভালো থাকছি কি না, রোজার সময় কি আমি ভালো আছি, না আমার সুগার কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে, আমি বুঝবো কীভাবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওই যে বললাম যে হাইপোগ্লাইসিমিয়া অথবা হাইপারগ্লাইসিমিয়া যে কোনো একটা হতে পারে, এটাকে যদি না হয় সেটার জন্য আমরা যেটা করি যে রক্ত শর্করা মাপতে বলি। আমরা যে বাসায় গ্লুকোমিটার মেশিন আছে সেটা ফিঙ্গার ফ্রিক করে আমরা রক্ত শর্করা মাপতে পারি। একটা ভুল ধারণা প্রচলিত যে রোজা রেখে রক্ত শর্করা মাপা যাবে না, এটা ভুল ধারণাটা ভুল। রোজা রেখে রক্ত শর্করা যদি আপনি বাসায় পরিমাপ করেন আপনার রোজা নষ্ট হবে না। অতএব ইফতারের 1 ঘন্টা আগে, ইফতারের 2 ঘন্টা পর, মাঝামাঝি সেহরির আগে এবং সকালবেলায় ঘুম থেকে উঠে অথবা 1 ঘন্টা থেকে 2টার মধ্যে যদি আপনি নিয়মিতভাবে রক্ত শর্করা পরিমাপ করেন আপনার ঝুঁকি আপনি এড়াতে পারবেন। আপনি বুঝবেন যে আপনার
এই সমন্বয় আপনি করে নিয়ে এসেছেন সেটা ভালো আছে কিনা, বা সেটাকে আবার চিকিৎসকের কাছে যে সেটাকে আবার সমন্বয় করে নিতে হবে কিনা। এইভাবে আপনি যদি রক্ত শর্করা মাপেন, আপনার ঝুঁকিগুলো প্রিভেন্ট করতে পারবেন, বাকি রোজাগুলো আপনি সুন্দরভাবে রাখতে পারবেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে, যেটা হচ্ছে যে রোজার শেষের দিকে তখন কিন্তু রক্ত শর্করা কমে যাওয়ার ঝুঁকিটা অনেক বেড়ে যায়, ডিহাইড্রেশনের ঝুঁকিটা অনেক বেড়ে যায়, তখন ঘন ঘন সুগার মাপতে হবে। এবং অ্যাট দ্য এন্ড অফ রামাদান, রোজার পরে যখন ঈদ আসবে, আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাকে কিন্তু আগে চিকিৎসায় ফিরে যেতে হবে। সো রোজা শেষ হওয়ার পরে আরেকটা দায়িত্ব চলে আসে, আমরা যেন অবশ্যই আবার চিকিৎসকের কাছে ফিরে যাই, ফিরে যেয়ে আমার কোলেস্ট্রলটা ঠিক ছিল কি না, আমার কিডনিটা ঠিক আছে কি না, লিভারটা ঠিক আছে কি না, সুগার ঠিক আছে কি না, এই জন্যগুলো কিন্তু আবার পরীক্ষা করে নিতে হবে। সো পুরো বিষয়টা হচ্ছে, আসলে আমরা সার্বিকভাবে বলি 3 মাসের একটা প্রিপারেশন, রোজার সময় একটা, রোজার 1 মাসের আগে একটা, রোজার 1 মাসের পরে একটা। যদি এইভাবে যে আমরা 3টা ধাপে চিন্তা করে এবং আমাদের রোজার আগে রিস্ক অ্যাসেসমেন্ট করা, আমাদের খাবারের মেনুটা ঠিক করে নেওয়া, আমাদের ব্যায়ামের পরামর্শটা নিয়ে নেওয়া, আমাদের ওষুধের পরামর্শটা সমন্বয় করে নেওয়া, এবং আমরা কতবার করে রক্ত শর্করা মাপবো বাসায়, এই প্র্যাকটিসটাকে মাথায় নিয়ে নেওয়া, প্র্যাকটিস করা, এই কয়েকটা কাজের মাধ্যমে আমরা কিন্তু নিরাপদভাবে আমাদের এই রোজাটা আমাদের ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু রাখতে পারবেন, ঝুঁকি কম থাকবে। আমরা দেখেছি যারা এই এডুকেশনগুলো ফলো করেন, যারা এই নিয়মগুলো ফলো করেন, তাদের মধ্যে অলমোস্ট এই ঝুঁকিগুলো বা রিস্কগুলো হওয়ার সম্ভাবনা একদমই কম, খুবই কম, অনেক ক্ষেত্রে অনেক স্টাডিতে পাওয়া গেছে 0%। তো আমার যে মেসেজটা সবার জন্য থাকবে যে রোজার আগে এডুকেশন নিতে হবে, প্রিপারেশন নিতে হবে, ফলো করতে হবে, এবং রোজার পরে এসে আবার সমন্বয় করে নিতে হবে। আশা করি আপনাদের যারা ডায়াবেটিসে আছেন, তারা আপনারা সঠিকভাবে অলরেডি এই সমন্বয়গুলো করে নিয়েছেন, এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে নিয়েছেন, এখনও যদি না নিয়ে থাকেন, এখনও নেওয়ার সময় আছে, নিয়ে নেবেন। এবং এইভাবে নিতে পারলে ইনশাআল্লাহ আপনারা আপনাদের রোজা ঠিকভাবে রাখতে পারবেন, ঝুঁকিটা এড়িয়ে। ধন্যবাদ সবাইকে।